অবশেষে আমরা সেই ব্লগটি করতে যাচ্ছি। আমরা যে প্রসেসের মধ্যে দিয়ে আসলে নাদিয়াকে গিয়েছি, নাদিয়া কিভাবে নিজে নিজে খাচ্ছে, সেই প্রসেসটা সম্পর্কে নাতাশা আপনাদেরকে কিছু পয়েন্ট আপনাদেরকে দিবে। আপনারা এটা ফলো করতে পারেন আপনাদের ইচ্ছা হলে। আমাদের ক্ষেত্রে এটা কাজ করেছে, আপনাদের ক্ষেত্রে কাজ করবে নাকি সেটা আপনারা দেখতে পারেন। সো প্রথম পয়েন্ট কি নাতাশা? প্রতিদিন আপনার বাচ্চাকে একই সময় খাওয়াবেন, তার একটা রুটিন থাকবে, থাকতে হবে। বাচ্চা তখন একটা অভ্যাসের মধ্যে থাকবে, কখন খাবে ও ঘুমাবে। সেটাই, একটা অভ্যাসের মধ্যে রাখতে হবে, প্রতিদিন একই সময় খাওয়াতে হবে, একই সময় ঘুমাইতে হবে, তাহলে তার ভিতরে একটা রুটিন কাজ করবে। তখন তার কখন তার ক্ষুধা লাগবে এবং তখন সে খাওয়ার রুচিটা থাকবে। দ্বিতীয় পয়েন্ট, সম্ভব হলে অবশ্যই পরিবারের সবাই একে নিয়ে একসাথে খাবেন। আমরা মনে করি এরকম একটা চেয়ার যদি আপনারা বানাইতে পারেন, আপনাদের পক্ষে সম্ভব হয় বা আমাদের জানি না বাংলাদেশে এখন এটা পাওয়া যেতে পারে, তো সবসময় এখানে বসে যখনই বসবে তার ভিতরে একটা মানসিক ভাবে কাজ করবে যে তার এখন খাওয়া আসবে, সে খাবে। এবং আমরা যখন এখানে খাই তখন তাকে আমরা খাওয়ারটা আমাদের পাশেই দিই, তখন সে মনে করে যে এটা খাওয়ার টাইম, আমাকে খেতে হবে, এটা একটা অভ্যাসে আমরা পরিণত করেছি। তৃতীয় পয়েন্ট, ইউরোপিয়ান ডক্টরস এর মতে বাচ্চারা 6 মাস থেকে মা এর দুধের সাথে সাথে নরমাল বড়দের খাবার দেয়া যেতে পারে। শুরু করা যেতে পারে সবজি দিয়ে, এরপর আসতে একটা একটা আইটেম যোগ করবেন। এতে করে বাচ্চা সেই খাবারে অভ্যস্ত হয়ে যাবে এবং কোনো খাবারে যদি অ্যালার্জি হয় তাহলে সেটা বুঝে যাবে। ইউরোপিয়ান ডাক্তারদের মতে মানে 6 মাস থেকেই আপনার নর্মাল খাবার খেতে পারবে। আমরা যেটা নাদিয়াকে দিয়েছি, নাদিয়া মাশাআল্লাহ খাচ্ছে। আপনারা একটা একটা করে খাবার যোগ করবেন, যদি তাতে আপনার যদি অ্যালার্জি হয় সেটা আপনারা বুঝতে পারবেন। আর এই ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান নাতাশা জানাবে। তোমার 4 নম্বর পয়েন্ট কি? বাচ্চারা যখন দাঁত উঠতে শুরু করে 10 বা 12 মাসে, আমরা না দিয়েকে দানা যুক্ত খাবার দিয়ে শুরু করেছি যেন সে দাঁত ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে পারে। প্রথমে সে এটা পছন্দ করে নাই, পরে সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে, হাল ছেড়ে দিবেন না, চেষ্টা করে চলবেন। সেটাই, দাঁত যখন ওটা শুরু করবে আপনি কিন্তু একটু ওই যে শক্ত খাবারগুলো দিবেন, সে চাবানো প্রথমে তো এত পছন্দ করবে না। নাদিয়া তো আমরা প্রচুর চেষ্টা করছি, সে ফু ফু মানে ফালাই দিবে, মানে পুরো শরীর টরিল ভরে গেছে, কিন্তু আপনি কিন্তু চেষ্টা করে যাবেন, ধৈর্য হারাবেন না, ডোন্ট লুজ ইউর পেশেন্স। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার 5 নম্বর পয়েন্ট কি? বাচ্চাদের পানি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। সেটা হতে পারে জুস বাচ্চা, তবে চিনি বা দুধ ছাড়া। ঘন জুস দিবেন না, সাথে পানি মিক্স করে দিবেন। কখনো সফট ড্রিঙ্কস লাইক কোকা কোলা দিবেন না, এগুলো একদম স্বাস্থ্যকর নয় এবং বাচ্চাদের দাঁত নষ্ট করে ফেলে। যত বেশি বয়সে তারা এইগুলো খাবে তত ভালো। সেটাই, আমরা যেটা করেছি আসলে নাদিয়াকে কখনো কোলা বা পেপসি এগুলো কখনো দিই নাই এখন পর্যন্ত, এবং তাকে যখন জুসটা দিই সেটা একদম ঘন জুসটা না দিই, এটার সাথে একটু পানি মিক্স করে দিই, কারণ তাদের সে যে অতিরিক্ত মিষ্টি, তার মুখে একবার মিষ্টি লেগে যায় তখন কিন্তু সে আর নর্মাল কিছু খেতে চাবে না। অনেকে মনে করে ঘন জুস, হ্যাঁ ভিটামিন বেশি, কিন্তু আপনি যখন ঘন জুস দিবেন এটা অনেক মিষ্টি, পরবর্তীতে কিন্তু সে আর নর্মাল যে কম মিষ্টিওয়ালা জিনিস তার নিতে খাবে না, যেহেতু সে ছোট মানুষ সে তো বুঝে না। এই জন্য আমরা খুব বেশি মিষ্টি না দিয়ে আমরা একটু কম মিষ্টি দেওয়ার চেষ্টা করেছি, এবং কোকা কোলা তারপর পেপসি এগুলো সফট ড্রিঙ্কস, এগুলো আসলে অস্বাস্থ্যকর,
এগুলো আপনি যত দেরিতে দিবেন তত ভালো, যতদিন পর্যন্ত সে না বুঝবে। আমাদের নাতিও তো কোকা কোলা এখনো চিনেও না। সো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে যত দেরিতে এগুলো দেওয়ার জন্য। সেটাই নাদিয়া, যে নাদিয়া এখন আপেল খাচ্ছে। কি বলো তুমি, তোমার কি করতেছ? তোমার বই লাগবে? একটা বই নাদিয়া। তোমার ছয় নম্বর পয়েন্ট কি? আমরা 12 মাস থেকে জার্মানিতে এক ধরনের বাচ্চাদের খাবার কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ডক্টর দেখার পরীক্ষিত স্বাস্থ্যকর খাবার কোনো প্রিজারভেটিভস ছাড়া। ওয়ার্কিং বাবা মাদের জন্য আমরা যেহেতু দুইজন চাকরি করি, নাদিয়া মাশাআল্লাহ সবসময় মজা করে খায়, তবে এখন সে বেশিরভাগ ভাগ সময় আমাদের খাবারে খায়, তবে ঝাল ছাড়া খাবার দিবেন। সেটাই আমাদের একটা কোটা পাওয়া যায়। আমি জানি না বাংলাদেশে অবশ্যই এটা নাই, তবে আপনারা যেটা খাচ্ছেন, আমাদের বাংলাদেশে খিচুড়িটা খুব বেশি খাওয়ায়, সেটা খাওয়াতে পারেন, সেটা তো খাওয়াচ্ছেন আপনারা, তো এটাই। আর ঝাল খাওয়ার আসলে এত ছোট বয়সে না দেওয়াই বেটার, আমরাও দিই না কোনো রকম ঝাল ছাড়া। এবং নাদিয়া মাশাল্লাহ খাচ্ছে সব কিছুই। নাদিয়া তুমি এটা ছিঁড়ে ফেলতেছো কেন? বই ছিঁড়ে না মনে হয়। আচ্ছা, বই দেখতে দেখতে খায়, সেটার পয়েন্ট কিন্তু আসতেছে। সাত নম্বর পয়েন্ট, এক বছর থেকে নাদিয়া মাশাআল্লাহ সব খাবার এক খাচ্ছে, মধু, মাশরুম, চকোলেট, ফাস্ট ফুড, চিপস, অন্যান্য অস্বাস্থ্যকর খাবার ছাড়া সব এক খাচ্ছে মাশাআল্লাহ। সেটাই, মধুটা কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশে মধু খাওয়ায়, যেটা আসলে এইখানে এটা নিষেধ। বাট হানির মধ্যে আসলে কিন্তু ওই একটা মৌমাছি এটা কোথায় না কোথায় বসছে, সেটা কোন ধরনের জীবাণু নিয়ে আসে, এই জন্য ইউরোপে কিন্তু দুই বছর থেকে হানি আপনি মধু খাওয়াতে পারবেন, কিন্তু এখানে দুই বছর আগে কিন্তু মধু খাওয়ানোর নিয়ম নাই। যদিও আমাদের বাংলাদেশে ছোটবেলা থেকে মধু খাওয়ায়, জানি না, কিন্তু ইউরোপে কিন্তু মধু খাওয়ানোর নিষেধ বাচ্চাদের। ডাক্তারও বলছে এটা খাওয়ানো যাবে না। আর মাশরুম যেটা হচ্ছে, যে আমরা তো মাশরুম তো চিনেন, সেটাও খাওয়ানো যাবে না। নয় নম্বর পয়েন্ট, আমরা না দিয়ে কে কোন ধরনের মিষ্টি জাতীয় খাবার দিচ্ছে না, যেমন চকলেট বা ডাইরেক্ট চিনি দিয়ে মিক্স করা কিছু, শুধু সব ধরনের ফল দিচ্ছি, মানে ফ্রুটস দিচ্ছি। ফ্রুটস, ইয়েস। যখন যে এইসব অস্বাস্থ্যকর মিষ্টি খাওয়া শুরু করবে, সে শুধু এই জাতি খাবার খেতে চাইবে। অবুঝ বাচ্চাদের আপনি বুঝাতে পারবেন না। যখন আপনি বাচ্চাদের বুঝাতে সক্ষম হবেন কেন মিষ্টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন অল্প করে তারা খাবে না। সেটাই এখন যেটা বলছিলাম, আমরা কিন্তু নাদিয়াকে এখন পর্যন্ত কোনো চকলেট হাতে দিই নাই, কারণ আপনি যখন এটা খাওয়া শুরু করবে তো সে শুধু ওটাই খেতে চায়। মানে বাচ্চারা তো আর বুঝে না কোনটা, তা সে শুধু মজাটা বুঝে, তো মজা পেয়ে গেলে শুধু ওইটাই খেতে চাবে। আমাদের দেশে বাচ্চাদের যেটা হয়, এই জন্য বেটার আপনি ছোটবেলা থেকেই আসলে এগুলো দিবেন না, মানে যতদিন পর্যন্ত সে এগুলো না বুঝে। আর আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসে, কোনো অতিথি আসে, তাদেরকেও বলবেন কোনো রকম চকলেট জন্য বাসায় না নিয়ে আসে। হ্যাঁ, কেননা চিপস এগুলো যখন আমরা দেখি বাচ্চারা ছোট, আমি দেখি বাংলাদেশে বাচ্চারা এগুলোর প্রতি এডিক্টেড হয়ে যায়, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, এবং এগুলো না খেলে তারা কান্নাকাটি করে খাবে না। সো এগুলো না করে আপনারা শুধু যেগুলো ফ্রুটস যেটা দিতে পারেন, যেটা আমরা দিই, নাতাশা যেটা বলছে, ফ্রুটস দিতে পারেন, এবং আস্তে আস্তে মিষ্টি ওভাবে খুব পরে দিবেন, আরো বয়স হওয়ার পরে। সেটাই 10 নম্বর পয়েন্ট, চামচ দিয়ে খাওয়া নাদিয়া দেখে এর বড় বাচ্চাদের দেখে শিখছে। বাসায় আমরা ও তাকে একা একা চান্স দিই, যদিও সে অনেক
করে ময়লা করে তারপর ও তাকে উৎসাহ উৎসাহ দি উৎসাহ দি আপনার ও ধৈর্য হারাবেন না না সেটাই চামচ দিয়ে খাওয়াটা আমরা যেহেতু ইউরোপে বাচ্চারা চামচ দিয়ে খায় সো আমাদের দেশের বাচ্চারা কিন্তু হাত দিয়ে খায় আমরাও হাত দিয়ে খাই কিন্তু নাদিয়া খাচ্ছে বিকজ ও কারণ সে হচ্ছে যখন ডে কেয়ারে যায় সেখানে অন্য বাচ্চারা চামচ দিয়ে খায় ওইখান থেকে দেখে কিন্তু সে চামচ দিয়ে খাওয়া শিখে গেছে এমন না যে আমরা ওকে ইচ্ছা করে শিখেছি বাট চামচ দিয়ে খাওয়াটাও খারাপ না কারণ বাচ্চারা তো সবসময় হাত পরিষ্কার থাকে না দেখা যাচ্ছে যে অনেক সময় হাত পরিষ্কার না ধুয়ে বাচ্চারা খায় তখন তার পেটে অসুখ হয় এই জন্য চামচ দিয়ে খাওয়াটা আমি একদম খারাপ বলবো না যদিও অনেকে বলে চামচ দিয়ে হাত দিয়ে খাওয়া সুন্নত কিন্তু নাদিয়া যেহেতু ওই যে ডে কেয়ারে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য আসলে আমরা তাকে আর নতুন কিছু হাত দিয়ে খাওয়ানোর প্র্যাকটিস কারণ সে আপেল খাচ্ছে কিন্তু চামচ হাত দিয়ে আপেল বা এগুলো এবার হচ্ছে সর্বশেষ পয়েন্ট এবং খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটার জন্য আসলে সবাই খুব সাফার করে যে বাচ্চাদেরকে টিভি দেখে খাওয়ানো সেটা নিয়ে নাতাশা কি বলে মাঝে নাদিয়া ও খেতে চায় না এটা খুব নরমাল হয়তো তার এই খাবার পছন্দ নয় বা অন্য কিছু খেতে চায় বা তার শরীর একটু খারাপ ও হতে পারে এই বয়সে দাঁত উঠা শুরু করে যাহা কষ্টদায়ক বাচ্চাদের জন্য কিন্তু বলতে পারে না আপনি বুঝতেছেন তার পেটে ক্ষুধা আছে তারপরও খেতে চায় না তারপর ও আমরা কখনো কোন প্রকার মোবাইল আইপ্যাড বা টিভিতে কার্টুন বা গান এরকম কিছু দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি না কারণ আপনি যখন বা ডাক্তার কিন্তু বলছে যে তিন বছরের ছোট বাচ্চাদেরকে কোনো প্রকার টিভি দেখানোর অভ্যাস করবেন না এটা তাদের মানসিক বৃদ্ধির জন্য কিন্তু ভালো না এবং আমরা কিছু এই জন্য আমরা কিন্তু কিছু ট্রিক্স ব্যবহার করি যেমন নাদিয়া আমরা যে রুমে আমরা সবসময় এই রুমে আমাদের এই রুমটায় খাওয়াই এবং খাওয়ানোর সময় তাকে আমাদের যে ধরেন আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে তাকে অলরেডি পরিচিত করাই ফেলছি এবং ধরেন আমি বলি নাদিয়া বলতো নাদিয়া মাইক্রো ওভেন কোথায় মাইক্রো ওভেন ওই যে দেখছেন আমাদের পিছনে মাইক্রো ওভেন আছে সে কিন্তু ওদিকে তাকায় তো সে যখন খাইতে চায় না কফি মেশিন কোথায় নাদিয়া কফি মেশিন এই যে কফি মেশিন দেখছেন এখানে যে আমাদের কফি মেশিন এই ধরনের আশেপাশে অনেকগুলো জিনিস আমাদের রান্নাঘরের যে মানে ডাইনিং টেবিলের আশেপাশে যাই আছে তাকে প্রত্যেকটা জিনিসের সাথে অলরেডি আমরা পরিচয় করাই দিছি এবং খাওয়ানোর সময় খাইতে চায় না তখন একটু ডিস্ট্রাক্ট করার জন্য মানে একটু তার যেন খাওয়া পছন্দ না কিন্তু এটার জন্য আমরা কি করি এগুলো কোথায় বললে তখন ওদিকে এসে দেখায় তখন আমরা এর মধ্যে খাওয়াই এবং এটা হচ্ছে একটা ট্রিক্স আমরা এটা ব্যবহার করি এবং আমাদের ক্ষেত্রে এটা কাজ করছে ইটস ওয়ার্ক উইথ আস এখন আপনারা হয়তো আরো নতুন কোন ট্রিক্স আপনারা বাট ইউ শুডন্ট পুশ দ্য ফুড ইনসাইড লাইক ইফ শি রিয়েলি ডাজন্ট ওয়ান্ট দেন ইউ সি মানে এটা যে ও বলতেছে যে আপনারা আসলে খুব বেশি জোর করবেন না যদি খেতে না চায় কেননা সে যদি খেতে না চায় দ্যাট মিন্স আপনি তাকে জোর করে খাওয়ালে ওটা হয়তো বা তার বমি হতে পারে এবং এই আর কি টিভি কার্টুন আমরা আজ পর্যন্ত নাদিয়াকে আমরা দেখাই আমরা নিজেরাও কিন্তু টিভি দেখা কমাই উই ডোন্ট সি অলসো ভেরি অফটেন আমরা নিজেরাও কিন্তু কোনো রকম টিভি আর দেখি না নট এট অল কেননা এটা হচ্ছে আমাদের স্যাক্রিফাইস আমরা এটা আসলে স্যাক্রিফাইস করছি যে আমরা কোনো টিভি দেখবো না নাদিয়ার জন্য তখন নাদিয়া তারপর নাদিয়ারও তখন অভ্যাস হবে না আর আইপ্যাড টাইপের এগুলো একবার যদি অভ্যস্ত হয়ে পড়ে এগুলো থেকে ছাড়ানো অনেক কষ্টকর এবং আমরা মনে করি যে আসলে সে যখন খাচ্ছে এই যে তার পিছনে বই আছে হ্যাঁ এরকম কার্টুনওয়ালা বই আছে বাট এগুলো সে দেখে দেখে তো অনেক সময় একদম খেতে না চাইলে সে এইগুলো দেখে দেখে খাওয়ায় আর যেটা বলছিলাম আসলে সবসময় একই সময় খাওয়াবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অলওয়েজ ফিড ইন দ্য সেম টাইম ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা প্রতিদিন নাদিয়াকে ধরেন কটার দিকে খাওয়াই আমরা সে যখন ডে কেয়ার থেকে আসে তার অনেক ক্ষুধা থাকে তখন আমরা ইমিডিয়েটলি তাকে খাওয়াই এবং এখানে বাজে 5টা বাজে সোয়া 5টা বাজে আমরা ধরেন পরবর্তীতে ওকে খাওয়াবো 7টার দিকে বা 6:30 7টার দিকে তার যখন আবার ক্ষুধা লাগবে তাকে ডিনার করাবো সে মাশাল্লাহ 8টার ভিতরে ঘুমায় যাবে বাই দ্য ওয়ে আমাদের বাচ্চা কিন্তু হাউ মেনি আওয়ার্স আওয়ার কিডস স্লিপ অ্যাবাউট 11 to 12 Right now she sleeps night 10 hours. 10 hours, huh? Daytime 2 hours.
10 ঘন্টা রাতের বেলা ঘুমায় আর দিনের বেলা হচ্ছে 2 ঘন্টা ঘুমায়। সো সারাদিনে সে কিন্তু 12 ঘন্টা তার ঘুমেই থাকে। এবং এখানে ডাক্তাররা বলে যে ঘুম হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বাচ্চাদের বৃদ্ধির জন্য ভালো, মানসিক বৃদ্ধি বা ব্রেইন বৃদ্ধি বা শারীরিক বৃদ্ধির জন্য। তো এটাও কিন্তু নাতাশা একটা প্রসেসের মধ্যে দিয়ে তাকে কিন্তু এই প্র্যাকটিসটা করাইছে। তো আপনারা যদি এই প্রসেসটা যদি জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্টস করে জানান, আমরা এটা নিয়ে একটা ব্লগ তৈরি করব, ঠিক না? ঠিক তো। সেটাই, এটা কিন্তু নাতাশা একটা কোর্স করছে, এক অনলাইন কোর্স, এটা খুব ইন্টারেস্টিং। এবং এটা কিন্তু খুব কষ্টদায়ক ছিল আমাদের জন্য, ওই নাতাশাকে নাদিয়াকে এই প্র্যাকটিসে নিয়ে আসে যে টানা ঘুমাবে, একদম সন্ধ্যা 8টা থেকে ভোর 6টা 7টা পর্যন্ত সে ঘুমায়, মাশাল্লাহ। সো এটা হচ্ছে কি, তখন তার শরীরে যে সে টায়ার্ডনেসটা চলে যায়, সে মোটামুটি খুব ভালো ঘুমায়। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি আমরা, আপনারা যদি এটা জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানান। আর আপনারা আমাদের ব্লগটা আমরা এখনই শেষ করব, আপনারা যদি এই পয়েন্টের সাথে অ্যাগ্রি করেন যে এই পয়েন্টগুলো ঠিক আছে আপনারা নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর কোনো কিছু যদি না বুঝেন আপনারা কমেন্টসে করবেন, আমরা আরও বিস্তারিত আপনাকে রিপ্লাই দিব কমেন্টসে। বা যদি খুব বেশি আপনাদের অজানা কিছু থাকে আমার দরকার হলে আরেকটা ব্লগ করবো এটা নিয়ে। সো আজকের মতো এতটুকুই নাতাশা। সো আমরা খুদা হাফেজ বলে দিই, আল্লাহ হাফেজ বলে দিই। আল্লাহ হাফেজ নাতাশা, এই যে নাদিও আল্লাহ হাফেজ বলবে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।